প্রিয় শিক্ষার্থীরা, এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 635 পৃষ্ঠার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব। বিভাগ কয়ে প্রথমে দেওয়া হয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন আছে, কোন বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয়? উত্তর হবে নদী। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। কোন প্রকার হিমবাহে নুনাটক্স দেখা যায়? উত্তর হবে মহাদেশীয় হিমবাহে। কোন প্রক্রিয়ায় বায়ুপ্রবাহের দ্বারা শিলাস্তরের আঁচড় কাটার মতো দাগ পড়ে? অবঘর্ষ প্রক্রিয়ায়। কোন অংশের উপকূলে ফিয়র্ড দেখা যায়? উত্তর হবে উচ্চ অক্ষাংশের। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হল 82° 30' পূর্ব। কয়েল বা লেগুন দেখা যায় মালাবার উপকূলে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায় কেরলে। হানিকম্ব দেখা যায় যে মৃত্তিকায়? উত্তর হবে ল্যাটারাইট মৃত্তিকায়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH-44। গোয়ার মারমাগাও বন্দর বিখ্যাত এই জন্য? উত্তর হবে লোহা রপ্তানিতে। হীরক চতুর্ভুজ বিষয়টি কোন পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত আছে? উত্তর হবে রেল পরিবহন ব্যবস্থার সাথে। ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে ঠিক জোড়াটি হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ। ভাখরা নাঙ্গাল কোন নদীর উপর নির্মিত পরিকল্পনা? উত্তর হবে শতত্রু নদীর উপর নির্মিত পরিকল্পনা। শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয়। প্রথমে দেওয়া হয়েছে বহির্জাত প্রক্রিয়া ধীর গতিতে কাজ করে। হ্যাঁ, বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে কাজ করে, শুদ্ধ। ব্রহ্মপুত্র একটি আদর্শ নদী? হ্যাঁ, কারণ এর উচ্চ, মধ্য এবং নিম্ন প্রবাহ আছে। হিমবাহের বহন কাজের ফলে ড্রামলিন গঠিত হয়। হিমবাহের সঞ্চয় কার্যের ফলেই ড্রামলিন গঠিত হয়। তাহলে অশুদ্ধ। রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে, এখানে ধান লেগ আছে, সুতরাং এটি অশুদ্ধ। লানিনের প্রভাবে ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত ঘটে, শুদ্ধ। মৌসুমী বায়ুর প্রভাবে ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে, তবে লাল নিনার সময় এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি বেড়ে যায়। ব্রহ্মপুত্র নদের মাজুলি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। কিছু বইতে মাজুলি কে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ উল্লেখ করা হয়েছে, তবে যুধিষ্ঠির হাজরার বই অনুযায়ী ইলাহদা মারাজো আমাজান নদীর অববাহিকায় আছে, এটি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়, এটি অশুদ্ধ, কারণ দিনের বেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয়। এবারে শূন্যস্থান পূরণ দেখে নেব। পর্বতের পাদদেশে ক্ষয়প্রাপ্ত সমতল ভূমিকে বলে? উত্তর হবে পেডিমেন্ট। জলপ্রপাতের পাদদেশে তৈরি গর্তের নাম প্রপাতকূপ। দেশের নবীনতম দুই কেন্দ্রশাসিত অঞ্চল হল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। একটি ইলেকট্রনিক ডাক ব্যবস্থা হল ইমেল। কর্ণাটক মালভূমির পশ্চিমে ঢেউ খেলানো উঁচু নিচু ভূভাগ হল মালনাদ। বাদাবন বলা হয় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে। তুলা গাছকে নষ্ট করে বল উইভিল নামক এক প্রকার পোকা। এরপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে দেওয়া হয়েছে প্রশ্ন, কোন জলবায়ুতে বায়ুর কার্য বেশি মাত্রায় ক্রিয়াশীল? উত্তর হবে উষ্ণ মরু জলবায়ুতে। উত্তর চীনের হুয়াংহো নদী অববাহিকায় যে লোয়েস্ট সমভূমি গঠিত হয়েছে তা কোন মরুভূমি থেকে বালুকারাশি ও ধুলিকণা উত্তর হবে গোবি মরুভূমির। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র কোনটি? গুজরাটের জামনগর। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? উত্তর হবে খারদুংলা। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? উত্তর হবে আর্গ। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? উত্তর হবে তামিলনাড়ু। ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই শহরকে। কোন চাষ পদ্ধতির মাধ্যমে দ্রুত হারে মৃত্তিকা ক্ষয় ঘটে? উত্তর হবে ঝুম চাষ। এবারে বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো। কুলু উপত্যকা, এটি হিমাচল প্রদেশ। ভেম্বানাদ হচ্ছে কেরল। ভেম্বানাদ হচ্ছে বৃহত্তম কয়েল, এটি কেরল রাজ্যে অবস্থিত। আরমাকোন্ডা পূর্বঘাট পর্বতমালা। পাঁচমারি শৃঙ্গ মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরের প্রশ্ন,
তিন নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন এবং পাঁচ নম্বরের রসরেখা প্রশ্নের উত্তর স্থান অঞ্চলগুলি চিহ্নিতকরণ অংশের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে এগুলি আমরা পৃথক ভিডিওতে আলোচনা করব। ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই জিও অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ধন্যবাদ।